দুইটা সময়ে নফল নামাজ পড়া হারাম, দুই সময়ে নফল নামাজ পড়া হারাম। কোন কোন দুই সময়? কোন কোন দুই সময়? একটা হচ্ছে ফজরের নামাজের যখন সুন্নত পড়ে ফেলেছেন, ফজরের নামাজের সুন্নত পড়েছেন, এরপর আর কোনো নফল নামাজ পড়া যাবে না। ফজরের নামাজের দুই রাকাত সুন্নত মুয়াক্কাদার সুন্নত পড়ে ফেলেছেন, এরপর আর কোনো কী করা যাবে না, নফল নামাজের নিয়ত করা যাবে না। আরেকটা আসরের নামাজের পর কাজা নামাজ পড়া যাবে, আসরের নামাজের পর যে কোনো সময় কাজা নামাজ পড়া যাবে। কাজা নামাজের জন্য কোনো নিয়ম কানুন নাই, কোনো সীমাবদ্ধতা নাই, কাজা পড়া যাবে, তবে নফল পড়া যাবে না। আসরের নামাজের ফরজ নামাজের পর আর কোনো নফল নামাজ নাই, মাগরিবের আগ পর্যন্ত আর কোনো নফল নামাজ নাই, যা পড়বেন মাগরিবের ফরজের পরে পড়বেন। আসরের নামাজ ফরজ পড়ে ফেলেছেন আর কোনো নফল নামাজ নাই, মাশাআল্লাহ মনে রাখবেন। আর ওইদিকে তো হারাম তিন টাইম, ফজরের নামাজের পর প্রায় 15-20 মিনিট যতক্ষণ সূর্য উঠবে না, এই মানে এই সূর্য যতক্ষণ একেবারে উঠে যাবে না ততক্ষণ নামাজ পড়া হারাম, ফরজ নামাজের পর 15-20 মিনিট সূর্য ক্লিয়ার হলে তখন ইশরাকের নামাজ পড়বেন। আবার এদিকে সূর্য যখন মাথার উপর থাকে সোজা বরাবর দ্বিপ্রহরের সময় 12টার দিকে, তখন নামাজ পড়া হারাম। আরেকটা যখন আসরত্ব চলে যাচ্ছে, মাগরিব ডুববে ওই সময়ে, আসরের সময় শেষ হয়ে যাচ্ছে, এখন কিছু 10 মিনিট পরে মাগরিব ডুববে, ওই সময়ে নামাজ পড়া হারাম। তিন টাইমে নামাজ পড়া হারাম, দুই টাইমের মধ্যে কোনো নফল নামাজ পড়তে পারবেন না। কাজার জন্য কোনো দড়া বাঁধা নাই, কাজার জন্য কি নাই, কোনো দড়া বাঁধা নাই, কাজা যে কোনো মুহূর্তে পড়া যায়।